ইরান সহ যে কোনো হুমকি মোকাবেলায় ইসরায়েলের পাশে থাকবে আমেরিকা। বৃহস্পতিবার টেলিফোনে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন ঘাঁটি রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এদিকে নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন জানিয়েছে তেহরানের গেস্ট হাউসে দু মাস আগে পুঁতে রাখা রিমোট কন্ট্রোল বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এদিকে তেহরানে বিশাল জানাজা শেষে হানিয়ার মরদেহ কাতারে পৌঁছেছে। দখলদার ইসরায়েলে সর্বাত্মক হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন গাজা, দক্ষিণ লেবানন, ইয়েমেন ও ইরাকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। It coincided with the funeral in the Lebanese capital Beirut. বৃহস্পতিবার একদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকারের অন্ত্যেষ্টিক্রিয়া, অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে হাজার হাজার মানুষের অংশগ্রহণে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজা পড়িয়েছেন। গোটা মধ্যপ্রাচ্য জুড়েই যখন টান টান উত্তেজনা, যে কোনো সময় বড় ধরনের সংঘাতের সূত্রপাত হতে পারে, ঠিক সেই সময়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ভিডিও প্রকাশ করল জুলাইয়ের মাঝামাঝি খান ইউনিসে বিমান হামলা চালিয়ে কিভাবে গাজায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দাইফকে হত্যা করা হয়েছে। এজন্য একেবারে কাটা ঘায়ে নুনের ছেটা। এমনিতেই হানিয়া ও ফুয়াদের মৃত্যুতে শোকাহত উপসাগরীয় অঞ্চলের মুসলমানরা। এর মাঝেই কিনা খবর এলো তেহরানে গেস্ট হাউসে দুই মাস আগে পুঁতে রাখা রিমোট কন্ট্রোল বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। সূত্রের বরাতে এমন বিস্ফোরক তথ্য দিয়েছে সিএনএন। That Ismail Haniya was assassinated in Tehran early yesterday morning. অবশ্য এই খবর সবার আগে প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। বলা হচ্ছে আইআরডিসির কঠিন নিরাপত্তা বলয় ভেদ করে ওই বিস্ফোরক গেস্ট হাউসে পুঁতে রাখা হয়। আর ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ওই ভবনে রাত্রি যাপন করতে গেলে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। That Ismail Haniya, Hamas's political leader, was actually inside his room. কারণ এর আগেও হানিয়া গেস্ট হাউসের ওই বিশেষ রুমটিতে থেকেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তার মানে ইসলামিক রেভলিউশনের গার্ড কর্পসের তত্ত্বাবধানে থাকার পরও আঘাত হানা যায় তা প্রমাণ করেছে মোসাদ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। Breach security in a really remarkable way. ওদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ দখলদার ইসরায়েলে সর্বাত্মক হামলার হুমকি দিয়েছেন। বলেছেন গাজা, দক্ষিণ লেবানন, ইয়েমেন এবং ইরাকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। There's a battle in Gaza, one in South Lebanon, an open battle in Yemen. এক টেলিভিশন ভাষণে হাসান হুশিয়ারি দেন, চতুর্দিক থেকে হানাদারদের ঘিরে ফেলা হবে, তারা যেমন অন্যের ঘরে ঢুকে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার সমুচিত জবাব দেয়া হবে। Showed Lebanon and Hezbollah that Israel could strike anywhere, anytime. এদিকে বিভিন্ন সূত্র বলছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে নিয়ে বৈঠক করে যে কোনো হামলা প্রতিহত, সেই সাথে পাল্টা আক্রমণে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন। Israel is at a very high level of readiness for any scenario. ওদিকে সিএনএন জানিয়েছে ইরান সহ যে কোনো হুমকি মোকাবেলায় ইসরায়েলের পাশে থাকবে ওয়াশিংটন। বৃহস্পতিবার টেলিফোনে নেতানিয়াহুকে ওই আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন ঘাঁটি রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে কয়েকটি গণমাধ্যম বলছে সিরিয়ার দামাস্কাসে আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী আজিজদেরকে হত্যা করেছে তেল আবিব বলে খবর পাওয়া যাচ্ছে। Unconfirmed reports from Syria suggest the assassination of Brigadier General Amir Ali Hajizadeh. যদিও এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, গত এপ্রিলে ইসরায়েলের নজিরবিহীন ড্রোন ও মিসাইল হামলার কারিগর জেনারেল আমির, তাকে হত্যা করার খবর সত্য হলে ইরানের হাত পা গুটিয়ে বসে থাকার আর কোনো উপায় থাকবে না। রাশিয়ার হাতে আটক আমেরিকার চার নাগরিকের মুক্তিকে বর্তমান প্রশাসনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন বর্তমান ও সাবেক কূটনীতিকরা। এটাকে দেশের ইতিহাসে অন্যতম জটিল বন্দি বিনিময় প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান। রাশিয়ায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল এই ঘটনাকে দেশের কূটনীতির বড় ধরনের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে ইভান গার্সকোভিচের মুক্তিতে স্বস্তি জানিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃপক্ষ।
ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান বলেছেন, রাশিয়া থেকে চারজনের মুক্তির বিষয়টি দেশের ইতিহাসে অন্যতম জটিল ও বিশাল বন্দি বিনিময় কার্যক্রম ছিল। বর্তমান প্রশাসন বিভিন্ন দেশে আটক হওয়া অন্তত 70 নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে উল্লেখ করে সালিভান বলেন, বৃহস্পতিবারের এই বন্দী বিনিময় প্রেসিডেন্ট বাইডেনের কূটনীতির শ্রেষ্ঠ উদাহরণ তুলে ধরেছে। তাদের ফিরিয়ে আনার পুরো প্রক্রিয়ার সাথে প্রেসিডেন্ট বাইডেন যুক্ত ছিলেন বলেও জানান তিনি। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গ্রাশকোভিচ, সাবেক মেরিন কর্মকর্তা পল উইলান, রাশিয়ান আমেরিকান সাংবাদিক আলসু কুরমাশেভা এবং ভ্লাদিমির কারামুরজাকে মুক্তি দিয়েছে মস্কো। এতে সহায়তা করেছে তুর্কি, জার্মানি, পোল্যান্ড, নরওয়ে এবং স্লোভেনিয়া। এই দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। কথা বলার এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সালিভান। উইলসন সেন্টার কেনান ইনস্টিটিউটের সাবেক ডিরেক্টর উইলিয়াম পমোরেন্স মনে করেন, প্রেসিডেন্ট বাইডেন কখনোই রাশিয়ায় আটকে থাকা আমেরিকানদের ভোলেননি। প্রেসিডেন্ট বাইডেন নেভার ওয়াজ ডিটারড, নেভার ফরগট অ্যাবাউট দ্য আমেরিকানস হু ওয়্যার রংলি ডিটেইনড ইন রাশিয়া। রাশিয়ায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল বলছেন, এটি দেশের কূটনীতির জন্য একটি বিশাল অর্জন। গ্রেট জয়, ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট ফর আমেরিকান ডিপ্লোমেসি। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশক আর্মার লাতুর বাইডেন প্রশাসনের পাশাপাশি পুরো প্রক্রিয়ায় যুক্ত অন্যান্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। So we're today very very grateful for where we are. Ivan Gershkovich কে সুস্থ স্বাভাবিক দেখে সন্তুষ্টির কথা ব্যক্ত করেন তিনি। We couldn't be happier to see him healthy, to see him with his trademark smile. ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে মনে করেন সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার টেক্সাসের হিউস্টনে প্রয়াত কংগ্রেস ওম্যান শিলা জ্যাকসন লির শেষকৃত্য অনুষ্ঠানে তিনি আশাবাদ জানান। অনুষ্ঠানে কামালা হ্যারিস বলেন, শিলা জ্যাকসন সবসময় স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিতে লড়াই করেছেন। তার স্মৃতির সম্মানে সবাইকে দেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, জ্যাকসন লির মতো ব্যক্তিরা দেশের গণতন্ত্রকে সুসংহত করেছেন। গত 19 জুলাই 74 বছর বয়সে মারা যান টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান শিলা জ্যাকসন লি। বৃহস্পতিবার হিউস্টনের একটি গির্জায় তার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন সম্ভাব্য ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন এবং হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রি সহ ডেমোক্রেটিক নেতারা। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কামালা হ্যারিস বলেন, শিলা জ্যাকসন লিকে জানা মানে একজন প্রকৃত ন্যায় সৈনিককে জানা। To know her was to know a true champion. জনগণের জন্য লড়াই থেকে শিলা জ্যাকসন লি কখনো পিছপা হননি উল্লেখ করে হ্যারিস বলেন, খুব কম লোকই তার মতো হিউস্টনের মানুষকে ভালোবেসেছেন। She never lost an opportunity to fight for the people she served. নিজ স্টেট এবং দেশের মানুষের উন্নতির জন্য জ্যাকসন লি সারা জীবন কাজ করে গেছেন বলে মন্তব্য করেন কামালা হ্যারিস। She worked with all her heart to lift up the people of her city. তার স্মৃতির সম্মানে সবাইকে দেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট। Let us continue to fight to realize the promise of America. সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, শিলা জ্যাকসন লি একজন আদর্শ জনপ্রতিনিধি ছিলেন। Because we had enough people like Sheila Jackson Lee. জ্যাকসন লিকে প্রকৃত দেশপ্রেমিক হিসেবেও অভিহিত করেন ক্লিনটন। She's about as good an example of delivered goods. সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন বলেন, জ্যাকসন লি শিক্ষা, নারী ও নাগরিক অধিকার নিশ্চিতের জন্য একজন নির্ভীক কর্মী ছিলেন। তাকে দেশের আরো প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি। I will miss her every time we celebrate a hard-won victory. আগামী জানুয়ারিতে কামালা হ্যারিস দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে এ সময় মন্তব্য করেন হিলারি। Next January, when our first woman president, হাউস ডেমোক্রেটদের নেতা হাকিম জেফ্রিজও কংগ্রেসের অন্যতম কৃষ্ণাঙ্গ আইন প্রণেতা প্রয়াত শিলা জ্যাকসন লির বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কৃতিত্ব তুলে ধরেন। A champion for reparations, a champion for the Violence Against Women's Act. রাশিয়ার কারাগার থেকে মুক্ত ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ ও সাবেক মেরিন কর্মকর্তা পল উইলান সহ আমেরিকার 3 নাগরিককে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।
বৃহস্পতিবার রাতে মেরিল্যান্ডের জয়েন্ট বেস ইন রুজে তাদের অভ্যর্থনা জানান তারা। এ সময় বাইডেন সাংবাদিকদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আটক আমেরিকার নাগরিকদের মুক্তির লক্ষ্যে কাজ করে যাবেন তিনি। অন্যদিকে কামালা বলেছেন, দেশের জন্য আজকের দিনটি অনন্য হয়ে থাকবে, এটিকে অসাধারণ কূটনৈতিক অর্জন বলছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি। এমএসএনবিসিকে তিনি বলেন, বাইডেনের অব্যাহত প্রচেষ্টায় ঐতিহাসিক বন্দী বিনিময় সম্ভব হয়েছে। ঐতিহাসিক এক বন্দী বিনিময় চুক্তির আওতায় মুক্ত ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ ও সাবেক মেরিন কর্মকর্তা পল উইলান সহ তিন আমেরিকানকে স্বাগত জানাতে বৃহস্পতিবার রাতে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এ সময় মুক্তিপ্রাপ্তদের আত্মীয় স্বজনেরাও উপস্থিত ছিলেন সেখানে। তুর্কির আঙ্কারা থেকে তাদের বহনকারী বিমানটি রাত 11:30 একটু পর বিমানবন্দরের টারমাক স্পর্শ করে। কিছুক্ষণ পর একে একে বেরিয়ে আসেন তিনজন। প্রথমেই বেরিয়ে আসেন সাবেক মেরিন কর্মকর্তা পল ওয়েলান। এ সময় স্বাগত জানাতে আসা সবাই উল্লাসে ফেটে পড়েন। বাইডেনকেও বেশ উল্লসিত দেখা গেছে। এরপর গার্শকোভিচ নেমে আসেন। সবশেষ রাশিয়ান আমেরিকান রেডিও সাংবাদিক আলসু কুরমাশেভার টারমাকে পা রাখেন। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সাথে আলিঙ্গন শেষে মুক্তিপ্রাপ্তরা ছুটে যান পরিবারের সদস্যদের কাছে। উপস্থিত সাংবাদিকদের বাইডেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আটক আমেরিকার নাগরিকদের মুক্তির লক্ষ্যে কাজ করে যাবেন তিনি। অন্যদিকে হ্যারিস বলেছেন, দেশের জন্য আজকের দিনটি অনন্য হয়ে থাকবে, এজন্য প্রেসিডেন্টের অক্লান্ত পরিশ্রম ও তৎপরতার কথা উল্লেখ করেন তিনি। বলেন, বাইডেনের ক্যারিয়ারে এই অর্জন একটি মাইল ফলক হয়ে থাকবে। I'm very thankful for our president. ওদিকে এটিকে অসাধারণ কূটনৈতিক অর্জন বলছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি। এমএসএনবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, বাইডেনের অব্যাহত প্রচেষ্টায় ঐতিহাসিক এই বন্দী বিনিময় সম্ভব হয়েছে। This deal only works because Joe Biden, when he was sworn in, made it a mission. ঐতিহাসিক বন্দী বিনিময় চুক্তির আওতায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ এবং সাবেক মেরিন কর্মকর্তা পল উইলান সহ চার আমেরিকানকে মুক্তি দিয়েছে রাশিয়া। পশ্চিমা বিভিন্ন দেশে আটক আট রুশ নাগরিকের মুক্তির বিনিময়ে বৃহস্পতিবার 16 জনকে মুক্তি দেয় পুতিন সরকার। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাদের সবাইকে অন্যায়ভাবে আটক করে রাখে রাশিয়া, অবশেষে তাদের দীর্ঘ নির্মম যন্ত্রণার শেষ হয়েছে। কয়েকটি দেশের যৌথ প্রচেষ্টায় বন্দী বিনিময় চুক্তিকে কূটনীতি ও বন্ধুত্বের অনন্য কীর্তি বলে আখ্যায়িত করেন তিনি। রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। অত্যন্ত উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্কে এটি একটি বড় ধামাকা। বৃহস্পতিবার বিকালে 16 ব্যক্তিকে বহনকারী রাশিয়ার একটি সরকারি বিমান তুর্কির আঙ্কারায় পৌঁছায়। পশ্চিমা বিভিন্ন দেশে আটক থাকা 8 জন রুশ নাগরিকের বিনিময়ে ওই 16 জনকে মুক্তি দিয়েছে রাশিয়া। একাধিক দেশের কয়েক বছরের জটিল কূটনৈতিক প্রচেষ্টার ফসল এটি। প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদের শেষ সময়ে এসে জো বাইডেনের জন্য এটি একটি বড় কূটনৈতিক সফলতা। রাশিয়া থেকে মুক্তি পাওয়া আমেরিকানদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হোয়াইট হাউসে এ বিষয়ে বক্তব্য রাখেন তিনি। মুক্তি পাওয়া তিন আমেরিকান ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ, সাবেক মেরিন কর্মকর্তা পল উইলান এবং রাশিয়ান আমেরিকান রেডিও সাংবাদিক আলসু কুরমেশেভার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে রাশিয়া। এছাড়া আমেরিকার গ্রিন কার্ডধারী রুশ নাগরিক ভ্লাদিমির কারামুরজার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হয়। Paul for nearly 6 years. Biden বলেন, কোনো বৈধ কারণ ছাড়াই তাদেরকে আটক করে রাখে রাশিয়া। Russian authorities arrested them, convicted them in show trials. তিনি বলেন, রুশ শাসনের নির্মমতা থেকে তাদের মুক্তি হয়েছে। Now their brutal ordeal is over and they're free. তাদের মুক্তির মাধ্যমে পরিবারগুলো বড় ধরনের স্বস্তি পেল বলে মন্তব্য করেন বাইডেন। It's a relief to the friends and colleagues all across the country. We've been praying for this day for a long time. রাশিয়ার সঙ্গে বন্দী বিনিময় চুক্তিতে মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট বলেন, এটি কূটনীতি ও বন্ধুত্বের অনন্য কীর্তি। The deal that made this possible was a feat of diplomacy and friendship. বাইডেন জানান, রাশিয়া থেকে ছাড়া পাওয়া ব্যক্তিদের মধ্যে 5 জন জার্মানির নাগরিক আর বাকি 7 জনই রুশ নাগরিক, যারা নিজ দেশে রাজনৈতিক বন্দী ছিলেন। Putin threw him in prison
voicing opposition to the war in Ukraine. President আরো বলেন, এই 16 জনের মুক্তির মাধ্যমে আবারো প্রমাণ হয়েছে বিশ্বে বন্ধুদের গুরুত্ব কতটুকু. So for anyone who questions whether allies matter, they do. They matter. আমেরিকা সবসময় স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য দাঁড়ায় উল্লেখ করে এই অর্জনে দেশে সবার গর্ব করা উচিত বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট বাইডেন. But for others as well. And that's why all Americans can take pride in what we've achieved today. জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার এই বন্দী বিনিময়কে স্বাগত জানান তারা. We obviously welcome the fact that an agreement. ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে কামালা হ্যারিসকে ভোটাররা প্রত্যাখ্যান করবে বলে মনে করছেন সেনেটর জেরি ভ্যান্স। বৃহস্পতিবার অ্যারিজোনার দক্ষিণ সীমান্তে দেয়া ভাষণে এই মন্তব্য করেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। সীমান্ত খোলা রেখে অবৈধ অভিবাসীদের ঢোকার সুযোগ দিয়ে বাইডেন হ্যারিস প্রশাসন দেশকে নিরাপত্তাহীন করে তুলেছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে অ্যারিজোনার ভোটারদের প্রতি আহ্বান জানান জেরি ভ্যান্স। দেশের সীমান্ত সুরক্ষায় বাইডেন প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি করে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেন, দক্ষিণ সীমান্ত অরক্ষিত রেখে বাইডেন প্রশাসন দেশের মানুষকে নিরাপত্তাহীন করেছে। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা করে তিনি বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব এড়িয়ে গেছেন হ্যারিস। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশের সীমান্ত শক্তিশালী করার অঙ্গীকারও করেন তিনি। To the American people is very simple. অ্যারিজোনার দক্ষিণ সীমান্ত সফরের আগে গ্লেনডেলের নির্বাচনী প্রচারে ভ্যান্স জানান, ভাইস প্রেসিডেন্টের ভুল সীমান্ত নীতির কারণে মেক্সিকোর মাদক পাচারকারীদের হাতে 500,000 শিশু অপহরণের শিকার হয়েছে। হ্যারিসের দায়িত্বে অবহেলার কারণে 100,000 মানুষ ফেন্টানলের মাত্রাতিরিক্ত সেবনে মারা গেছেন। Our citizens are dead from fentanyl overdoses. Because of her policy. কামালা হ্যারিসকে সেনেটের সবচেয়ে উদারপন্থী সদস্য দাবি করে ভ্যান্স বলেন, হ্যারিস সান ফ্রান্সিসকোর ভয়াবহ উদারপন্থী। And thanks to the people in this room, she is never going to be the president of the United States of America. কামালা হ্যারিসের নজিরবিহীন ব্যর্থতায় দেশে 10 মিলিয়ন অবৈধ অভিবাসী অনুপ্রবেশ করেছে জানিয়ে ভ্যান্স বলেন, তারা ক্ষমতায় আসার আগেই বলেছিল অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হবে, কিন্তু বাস্তবে সীমান্ত খোলা রেখে অবৈধ অভিবাসীদের প্রবেশের সুযোগ করে দিয়ে দেশকে নিরাপত্তাহীন করে তুলেছে। They said they wanted to decriminalize illegal immigration and tear down immigrations and customs enforcement. গণমাধ্যমের অতিরঞ্জিত সংবাদ পরিবেশনার সমালোচনা করে জেডি ভ্যান্স বলেন, কোনো বাক্য পুরোপুরি বলতে না পারলেও প্রেসিডেন্ট বাইডেনকে অ্যালবার্ট আইনস্টাইন হিসেবে দেখিয়েছিল গণমাধ্যম। একই গণমাধ্যম এখন কামালা হ্যারিসকে আব্রাহাম লিংকনের সাথে তুলনা করছে। জো বাইডেন, who couldn't finish a sentence, was Albert Einstein. Now they tell us Kamala Harris is Abraham Lincoln. আগামী নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে অ্যারিজোনার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ভ্যান্স বলেন, বিতর্কে বাইডেনকে পরাজিত করে ট্রাম্প তার মতো অযোগ্য ব্যক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছেন। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনকে দেশের ইতিহাসে অন্যতম সফল সম্মেলন দাবি করে তিনি বলেন, রিপাবলিকানরা সঠিক নেতৃত্ব বেছে নিয়েছেন, তারা জানেন ট্রাম্পের যোগ্য নেতৃত্বে দেশ আবারও ঘুরে দাঁড়াবে। The most successful convention in history. He even took a bullet for the country he loves, but he didn't miss. আগামী নির্বাচনে কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, হিস্পানিক সহ সব শ্রেণী পেশার ভোটাররা ট্রাম্পকে বিপুল ব্যবধানে বিজয়ী করবেন এমন আশা করছেন তিনি। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এনওয়াইপিডি জানায়, বৃহস্পতিবার বিকেলে ডাকাতির খবর পেয়ে লোয়ার ইস্ট সাইডে ছুটে গেলে ওই দুই পুলিশ কর্মকর্তার উপর গুলি চালায় এক হামলাকারী। গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তারা হাসপাতালে চিকিৎসাধীন। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে ডাকাতির খবর পেয়ে ছুটে যান এনওয়াইপিডির দুই কর্মকর্তা। ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের ধাওয়ায় সন্দেহভাজন ব্যক্তি 91 ক্যানেল স্ট্রিটের এলড্রিজ ও ডেলান্সির ইন্টারসেকশনের দিকে পালিয়ে যায়। এরপর পুলিশ কর্মকর্তারা তার পিছু নিয়ে তাকে আটকের চেষ্টা করলে এক পর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্দেহভাজন ব্যক্তি, যাতে গুলিবিদ্ধ হন দুই পুলিশ কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। এক নারী জানান, তিনি নিজ চোখে না দেখলেও বুঝতে পারেন যে কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটছে, তাই ভয়ে দরজা বন্ধ করে দেন। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানায়, আহত দুজনেরই পায়ে গুলি লেগেছে। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। তারা আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। এনওয়াইপিডি আরও জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন ওই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। হামলায় ব্যবহার করা বন্দুকটিও জব্দ করা হয়েছে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।